কি দেখছো তুমি বলো, কি দেখছো? কাছ থেকে এত প্রথম দেখলাম। বাকি হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে পুরীতে আমাদের ফোর্থ ডে, তো এখন বেরিয়ে পড়েছি। তো সকালবেলা চান টান করেই একবারে বেরিয়েছি। জানি না বাবি আর সময় আবার আজকে হয়তো সমুদ্রে চান করবে, তবে আমি একবারে চান করে ব্রেকফাস্ট করতে বেরিয়েছি। ব্রেকফাস্টে চলো আজকে আমি একটুখানি অন্য কিছু খাবো, আর বাবি শুভমায় বলছে কচুরিই খাবে। বাবি আর শুভমায়ের আমার তিনজনেরই কচুরি ভীষণ পছন্দের, কিন্তু আজকে ইচ্ছা আছে আমি একটু অন্য কিছু খাবো। তো চলো সামনেটা এগোই, এগিয়ে গিয়ে দেখি ব্রেকফাস্টে আজকে কী করি। তো চলো সামনেটা এগোই, ব্রেকফাস্ট করি, তারপরে তোমাদেরকে দেখাবো আজকে সারাদিনটা কি করছি। তো পুরীর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। তো হেঁটে সামনের দিকটা যাচ্ছি। তো দেখো আমাদের ব্লগগুলো হয়তো খুব সিম্পল হচ্ছে, বাট আমি চেষ্টা করছি এখানকার জায়গাগুলোই তোমাদেরকে দেখানোর জন্য। অনেকেই আছো যারা শুধু পুরীতেই ঘুরতে আসো, আমরা যেমন সাইট সিনটা যাইনি, হয়তো তোমরা ভাবতে পারো যে সাইট সিনটা গেলাম না, বাট আমরা একদম খুব কম দিনের জন্য এসেছি। আর পুরী সত্যি কথা এতটা ভালো লাগে যে পুরীর থেকে, মানে পুরীর এই জায়গাটা সাইট সিনের থেকেও সমুদ্রের সামনে বসে থাকা এগুলো এত ভালো লাগে। তো সেই জন্য আমরা চার দিনই এখানেই স্পেন্ড করলাম, কালকে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের লাস্ট ডে, ফোর্থ ডে। তো চলো সামনেটা এগোই আর পুরো ব্লগটা দেখতে থাকো, আমার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে বাবি আর সময় নিয়েছে কচুরি, আর আমি নিয়েছি ইডলি। তো ইডলি অনেকটা খাওয়ার পরে তারপরে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি। তো এখানে সবই অ্যাভেলেবেল, এখানে ইডলি, ধোসা, বড়া, তো কচুরি ওরা দুজন নিয়েছে, আমি ইডলি নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে সামনের দিকে যাচ্ছি। এটা এই রাস্তাটা আসিনি কখনোই। এটা একটা, এটা কি বলো না গো, এ দেখো না মন্দির। ও আচ্ছা আচ্ছা, নিতাই চৈতন্য মন্দির। মিনি পার্ক, বাচ্চাদের পার্ক, এদিকটা আসেনি, ভাবলাম এখানটা হাঁটতে হাঁটতে সামনেটা যাই, এদিক দিয়েও এতে যাওয়া যায় সি বিচে, এদিক দিয়ে হাঁটতে হাঁটতেই যাচ্ছি। নৌকো এখানে জালও আছে, হ্যাঁ, জেলেরা সব মাছ ধরতে যায়। হ্যাঁ মাছ মাছ ধরার মানে ধরে এনে এইখানেই মনে হয় করে না রাখে, মানে প্রথম ওঠে এখানে নৌকা। হ্যাঁ ও আচ্ছা, মাছের ওখানে রাখার জায়গাও আছে, আর এখানে সব নৌকো, শুধু নৌকো আছে, জাল আছে। এদিকটা আসিনি বলো, হ্যাঁ
কাঁকড়া, ও মা, ছোট ছোট কাঁকড়া সব। কাঁকড়া কিন্তু কামড়ে দেয়, কাঁকড়া আমরা কামড়ায় ভাবি ছাড়ানো যাবে না। দেখছি করে পায়ের কাছে দেখবে হয়তো কামড়ে দিল। বেরোচ্ছে আবার হোলের মধ্যে ঢুকে যাচ্ছে। সাদা সাদা না ওই দেখো কি বড়, এই ইয়েলো কত দেখ দেখিস কামড়ে দেবে কিন্তু। কাঁকড়ার সাথে সাথে ইলিশ মাছও উঠে এসছে। আমি ইলিশ মাছ আছে, দেখো ইলিশ মাছ আছে, ওই দেখ কত বড় বড় কাঁকড়া। দেখো শুধু হিটটা আজকে দেখো কিরকম, ওই ওই সাইডে ঘুরে ঘুরে এসে কালকে যেখানে বসেছিলাম আবার ওইখানেই বসেছি, আর এখানে একদম বালির ওপর বসে পড়েছি মাথার ওপর। এই সেটগুলো করা আছে, এগুলো অনেকগুলোই করা আছে, সামনের দিকেও কয়েকটা আছে, তো এইগুলো বসার জন্যই আর কি, নিচে শেডের নিচে বসার জন্য। সেটগুলো বেশ সুন্দর করা আছে, তো এখানে বালির ওপর কাগজ পেতে বসে পড়েছি। আর এখান থেকে বসে বসে সি দেখার আনন্দ উপভোগ করছি। বালি নিয়ে বসে গেছে, আবার কি সব বানাচ্ছে, আগের দিন বানানো আজকে আবার কি বানাচ্ছে, কি বানাচ্ছ? আগের দিন তো পাহাড় বানিয়েছিলাম, আজকে প্যালেস। আজকে প্যালেস, ঠিক আছে। প্যালেস এরকম গোল গোল না, হয় হবে আস্তে আস্তে, হবে না, সবে তো শুরু হয়েছে, তাই না?
কি দেখছো তুমি বলো, কি দেখছো আর কি দেখছো ফোনে, কি দেখছো ফোনে? ফোনে আমি কি দেখছি? না ফোনে আমি ফোনে আমারই ব্লগ দেখছি। আর দেখো বাবি আর শুভময় আবার আজকে সমুদ্রে নেমে পড়েছে, আর কালকে যে জামাকাপড়গুলো পরেছিল ওগুলোই আজকে আবার বাড়িতে মানে হোটেলে গিয়ে চেঞ্জ করে পরে চলে এসেছে, কারণ বালি হয়েছে এত যে আর কোনো জামাকাপড় আবার নতুন করে করেনি, কালকের জামাকাপড়গুলোই পরেছে। তো এখন আবার ওরা নেমে পড়েছে চান করতে, তো আজকে বলেছে আমাকেও নামতে, বাট আমি ভাবছি যে নামবো কি নামবো না, তো আবার আর নামতেও পারি। নামবো না নামবো না করে দেখো সেই নেমে পড়েছি, আর সময় টানতে টানতে নামিয়ে আনলো। তো চান টান করে হোটেলে গিয়ে আবার ফ্রেশ হয়ে বেরোবো, আর বাকি ব্লগটা তোমাদের সাথে পরের দিন আমি শেয়ার করব। আজকে এই পর্যন্তই ব্লগটাকে শেষ করছি, আর কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।